নমস্কার বন্ধুরা ডিজিটাল কর্নার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা প্রকাশিত হয়ে গেল দু সালের ফাইনাল ভোটার লিস্ট যদি আপনি ভোটার কার্ডের কোনো সংশোধন করে থাকেন বা নতুন ভোটার কার্ডের আবেদন করে থাকেন তাহলে অবশ্যই একবার নতুন লিস্টটি আপনার দেখা উচিত নতুন লিস্টে আপনার নাম আছে কি না সেটা আপনাকে জানতেই হবে তা হলে কিন্তু পরবর্তী ভোট আপনারা দিতে পারবেন না এবং আপনার ভোটার কার্ডটি ক্যান্সেলও হয়ে যেতে পারে এই ভিডিওতে আমি দু হাজার সালের ফাইনাল ভোটার লিস্ট কীভাবে দেখতে হয় আপনাদের জানাবো কারণ পুরানো নিয়মে আর ভোটার লিস্ট দেখা যায় না যুক্ত হয়েছে নতুন নিয়ম এই লিস্ট আপনি আপনার হাতে স্মার্টফোন থেকেই দেখে নিতে পারবেন কিভাবে নতুন লিস্ট দেখবেন সে বিষয়ে যাওয়ার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে প্রথমেই আপনারা গুগল কোমটিকে ওপেন করে নেবেন গুগুল কোমটি ওপেন হয়ে গেলেই ব্রাউজারের সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন এনবিএসপি এনবিএসপি লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করার পরেই দেখুন একদম প্রথম লিংকে লেখা আছে ডব্লুড্লু ডট এন ডট ইন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এন বিএসপি পোর্টালটি ওপেন হয়ে যাবে এই পোর্টালটিকে আপনারা মোবাইল থেকেও ওপেন করতে পারবেন তার জন্য মোবাইলের ডান দিকে এই জায়গাটা তিনটে ডট পাবেন তিনটে ডটে ক্লিক করে পেজটিকে ডেস্কটপ সাইটে কনভার্ট করে নেবেন তাতে কি হবে আপনাদের কাজ করতে সুবিধা হবে এবার ভোটার লিস্ট দেখার জন্য আপনাদের চলে আসতে হবে ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরেই দেখুন এখানে স্টেট মানে রাজ্যটিকে সিলেক্ট করতে বলছে এই ডপডাউন মেনুতে ক্লিক করে আপনারা আপনাদের রাজ্যটিকে সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করা হয়ে গেলেই গো অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন গোতে ক্লিক করার পরেই আপনাদের নতুন একটি ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা একটু স্কল ডাউন করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এসে দেখুন এখানে লেখা আছে ইলেকট্রাল রোল ভোটার লিস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনার জেলাটিকে সিলেক্ট করতে বলছে এখান থেকে আপনারা আপনাদের জেলাটিকে সিলেক্ট করে নেবেন জেলা সিলেক্ট করার পরেই এখানে আপনার বিধানসভা কেন্দ্রের নামটি সিলেক্ট করে নেবেন আপনারা নাম্বার অনুযায়ী দেখেও সিলেক্ট করতে পারেন বা নাম দেখেও সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পরেই এখানে এসে আপনার পার্ট নাম্বার বা অংশ নাম্বার যেটাই বলেন সেটি আপনি এখান থেকে খুঁজে নেবেন খুঁজে নেবার পরে দেখুন পাশেই লেখা আছে ডাফ্ট রোল আর ফাইনাল রোল ফাইনাল লিস্ট দেখার জন্য আপনাদের এই ফাইনাল রোলে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটি ক্যাপচার কোড দিয়ে দিয়েছে এই ক্যাপচার কোডটা দেখে দেখে এই ফাঁকা বক্সে বসিয়ে দেবেন তারপর ভেরিফাই এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার পার নাম্বারে যে ভোটার লিস্টটি আছে সেটি একটি পিডিএফ আকারে আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে এরপর দেখুন এখানে লেখা আছে সংশোধনের বৎসর দু হাজার বাইশ ভিত্তি তারিখ এক এক দু হাজার বাইশ ভিত্তি তারিখ বলতে যে তারিখের হিসাবে এই লিস্টটা করা হয়েছে তারপরে সংশোধনের প্রকৃতি বিশেষ সংক্ষিপ্ত সংশোধন দু হাজার বাইশ এরপর দেখুন এখানে লেখা আছে প্রকাশনার তারিখ যে তারিখে এই ভোটার লিস্টটা প্রকাশ করা হয়েছে এরপর একটু নিচের দিকে নামলেই আপনারা দেখতে পেয়ে যাবেন এই ভোটার লিস্টে কতজন মহিলা আছে কতজন পুরুষ আছে মোট কতজন আছে আরো নিচের দিকে নামলে কমিক নাম্বার সহ নামের সম্পূর্ণ লিস্ট আপনারা দেখতে পেয়ে যাবেন আমি সিকিউরিটি পারপাস আর নিচের দিকে গিয়ে আপনাদের নামের লিস্টটা দেখাচ্ছি না এই পিডিএফ থেকে আপনার নাম আছে কিনা সেটা খুব সহজেই দেখে নিতে পারবেন